নিব তার কারণে আমরা রেডি করে নিয়েছি আমাদের সুন্দর করে আমাদের সেট আপগুলি আর সেটআপের মধ্যে রয়েছে আমাদের সফট লাইট হিসাবে আজকে ব্যবহার করছি আমাদের অক্টাটাকে আর সঙ্গে সঙ্গে রয়েছে আমাদের এলসি আর এদিকে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ক্যামেরা সহ সবকিছু স্ট্যান্ডে লাগিয়ে ফেলেছি উঠো তুমি পরে ওগুলো করি দাও লাল কেলা আগে যাই তারপর ওখানে গিয়ে যাওয়া আর হবে গেট খুলতে বলো গেট খুলতে বলো হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি হ্যাঁ গেট খুলো আরে ধরো 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 লাল কেলা লাল কালা লাল কেলা সো গাইস আমরা চলে এসেছি এখন লাল কেলা উত্তরবঙ্গে অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান পিস একাডেমি নার্সারি থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত পঠন পাঠনের আধুনিক শিক্ষা ব্যবস্থা এখানে চালু আছে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আবারও একটা নতুন ভিডিওতে বহুদিন পর ইউটিউবে চলে আসলাম আবারও আর ফেসবুকে তো আমরা একচুয়ালি উপস্থিত হয়েছি আমাদের পার্শ্ববর্তী এলাকা ঢাকনাপাড়া পাড়া পিস একাডেমি একটা স্কুলে আজ হচ্ছে এই স্কুলের ডকুমেন্টারি একটা শুট হচ্ছে ভিডিও আর সেই শুটটাতে আমি প্লাস আমার সঙ্গে পুরো টিম রয়েছে এদিকে সয়েল আর দীপঙ্কর শুট করছে অলরেডি তো ক্লাস ওয়ান থেকে শুরু করে টুয়েলভ অব্দি এই স্কুলটা পিস একাডেমি এটা এইচএস স্থাপিত হয়েছিল দু সালে আর সেই স্থাপিত হওয়ার পর থেকে এইরকম হয়ে আছে তো এখন বর্তমানে আমার সামনে রয়েছে পিস একাডেমির ট্রেন আর সেই ট্রেনে আমরা উঠবো এদিকে দেখতে পাচ্ছি আমি সয়েল খুব সুন্দর ভাবে ভিডিও টিডিও নিচ্ছে আমরা কিন্তু সবাই রোজা আছে আর দীপঙ্কর কিন্তু রোজা ছিল একটু আগে করলো এই যে শুরু করে দিয়েছে হ্যাঁ ভাই কেমন চলছে সুট সুন্দর চলছে খুব সুন্দর চলছে রোজার মুখে এত কিছু যে খাটাখাটি হচ্ছে কেমন লাগছে তোকে বল আল্লাহর হুকুমেরা ঠিক কবল হয়ে যাবে ঠিক কবল হয়ে যাবি আর আমি দায়িত্ব দিয়েছি দীপঙ্কর কে টিকিট কাটার জন্য দীপঙ্কর টিকিট নিয়েছো তো তুমি যে এখানে প্ল্যাটফর্মে এসো এখন যদি টিটি ধরে তাহলে কি বলবা আমার হয়েছে যাই ওঠা এই যে আমরা এখন প্ল্যাটফর্মে চলে এসেছি আমরা প্রথম বগি যেটা দেখতে পাচ্ছি আমার সামনে যেটা বগিটা আছে এটা হচ্ছে ক্লাস এইভাবে করে ট্রেনটা আছে আছে এক্সপ্রেস দেওয়া খুব এটা একটা দারুণ আইডিয়া লাগলো এরকম প্রত্যেকটা স্কুলকে স্কুলকে সাজানো উচিত আমার মনে হয় তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি আমাদের যেগুলো বর্ণ রয়েছে সেই বর্ণগুলোকে তুলে ধরেছে এখানে সুন্দরভাবে এই ভাইগুলো হচ্ছে এখানকার ছাত্র এই হচ্ছে স্কুল এটা হচ্ছে কেজি মানে কেজি স্কুলটা আর এর পাশে রয়েছে হাই স্কুল মানে ওখানে ক্লাস টুয়েলভ অব্দি শিক্ষা দেওয়া হয় ভালো তো সবাই পড়াশোনা কেমন হচ্ছে এখানে খাওয়া দাওয়া করেছিস রোজা কে কে আছিস রোজা আচ্ছা অনেকে রোজা আছে যাই হোক আমরা প্ল্যাটফর্মে এখন ট্রেনটাতে উঠবো অতক্ষণ অপেক্ষা করলাম আমরা ছবি টবি তুলে নিয়েছি

এখান থেকে আমাদের ঘোরাঘুরি হবে আমরা ছোট থেকে একসঙ্গে পড়াশোনা করেছি বলতে আমার দোস্ত ঘোরা স্যার এখন এই স্কুলে আমরা একসঙ্গে থেকেছি একসঙ্গে ঘুরেছি অনেক কিছু হয়ে যায় ওগুলো বলা যাবে তো বর্তমানে ক্লাস ক্লাসরুমে আজ হচ্ছে এক্সাম না কোন এক্সাম এটা এক্সাম চলছে দাদা আমাদের এলাকার বাবুর থেকে আগত এদিকেও একটা ক্লাস রুমে এক্সাম চলছে যেমনটা আপনাদেরকে আমি বললাম এখানে মানে ছাত্র সহ সব রকম ব্যবস্থা রয়েছে থাকা খাওয়ারও ব্যবস্থা রয়েছে ছেলে মেয়ে আলাদা আলাদা করে ভাগ করা রয়েছে ছেলেদের জন্য আলাদা মেয়েদের জন্য আলাদা থাকা খাওয়ার ব্যবস্থা দীপঙ্কর আমাদের রিলস রেডি করছে কারণ আমার ফেসবুক পেজ যেটা আছে ওটা আছে কিন্তু আমাদের ইনস্টা আইডি আছে আমি প্রায় রিলস দিতে থাকি আমার ভাইরাল চলছে না রিলস গুলো আমার যারা যারা দেখুনই যাও তাড়াতাড়ি দেখে আসবে আর এই ভয়টা আমাদের সবসময় সাপোর্ট করছে হ্যাঁ রেকর্ড করে দিলি হাসি দিলি উঠবে না শুধু ছেলেবে দেখানোর জন্য নিয়ে আসে যে দেখানোর জন্যই যখন উঠবি তখন দেখা যাবে একটা ছড়া তো শুধু কয়ে দিলি দাদা পাঁচ হাজার টাকা দাম নিছিটার মতো মনটা খারাপ হয়ে গেল জমি বন্ধক দিলি এইটারে এই করে 5000 টাকা এই সব মানে ভাদরা কথা মানে লিড না মুকে আমরা কোজনের পরিচালনায় আজকে ড্রোন উড়াতেছি ড্রন ড্রন তো ব্যাপারটা হচ্ছে পিজে একাডেমি রিলাক্ষুয়া পুয়া থেকে মানুষ হচ্ছে দেখতে কত সুন্দর সুন্দর ড্রোন জন্য রেডি এইদিকে এই তো ড্রোন উড়িয়েলা যাও পিস একাডেমি একটি সুন্দর শান্ত পুরোটাই প্রাচীর ঘেরা প্রায় বিঘা জমি নির্মল মনোরম পরিবেশ ও বিস্তীর্ণ খেলার মাঠ এখানে পঠন পাঠনের মান উন্নয়ন বাড়ানোর জন্য গ্রুপ কোচিং এর সুন্দর ব্যবস্থাপনা নিয়মিত শরীর চর্চা খেলাধুলা এবং সুস্থ সংস্কৃতির চর্চার ব্যবস্থাপনা এখানে রয়েছে পিস একাডেমির রেজাল্ট তুলনামূলকভাবে উত্তরবঙ্গে যত মিশন আছে সমস্ত মিশনের মধ্যে পার্সেন্টেজ অনুযায়ী অনেক এগিয়ে নাইনটি পার্সেন্টের উপরে পিস একাডেমির প্রায় এইটি পার্সেন্ট ছাত্রছাত্রী রেজাল্ট করেছে এলাকায় একটা আনন্দ বয়ে গেছে যে পিস একাডেমির পঠন পাঠনটা এত সুন্দরভাবে হচ্ছে যার ফলে বাচ্চাদের এত সুন্দর রেজাল্ট হচ্ছে আমাদের এই পিস একাডেমির একজন ছাত্র মালদা জেলার জেলা শাসক দ্বারা পুরস্কৃত হয়েছে নিশ্চয়ই সমস্ত অভিভাবক অভিভাবিকা তাদের সন্তানদেরকে ছেলে মেয়েদেরকে এই পিস একাডেমিতে পড়ার জন্য ভর্তি করাবেন পিস একাডেমি আপনাদের সন্তানদেরকে যেভাবে পঠন পাঠনের ব্যবস্থা করে থাকার ব্যবস্থা করে সেইভাবে তাদের বুদ্ধিভিত্তিক বিকাশ বৌদ্ধিক বিকাশ সুনাগরিক হওয়ার চেতনা জাগায় সর্বোপরি দেশে যে মানবিক এবং আদর্শ যে লিডারশিপ দরকার ক্যাডার দরকার দক্ষ শাসক এবং প্রশাসক দরকার মানবিক নাগরিক দরকার সেটা গড়ে তোলার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে আলহামদুলিল্লাহ পিস একাডেমিতে যদি আপনারা আসেন আপনাদের মন ভরে যাবে আপনাদের মন জুড়িয়ে যাবে আসুন পিস একাডেমিতে আপনাদের সন্তান সন্ততিদেরকে এই আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করুন তো অনেকক্ষণ ধরে আউটডোর কিছুটা শট নেওয়ার পর এখন আমরা ভেবেছি ইনডোর কিছুটা শট নিব তার কারণে আমরা রেডি করে নিয়েছি আমাদের সুন্দর করে আমাদের সেটআপগুলি আর সেটআপের মধ্যে রয়েছে আমাদের সফট লাইট হিসেবে আজকে ব্যবহার করছি আমাদের অকটাটাকে আর সঙ্গে সঙ্গে রয়েছে আমাদের এলসি আর এদিকে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ক্যামেরা সহ সবকিছু স্ট্যান্ডে লাগিয়ে ফেলেছি দীপঙ্কর আস্তে আস্তে করে রেডি করছে শয়েলও এদিকে রেডি হয়ে আছে সঙ্গে সঙ্গে শেয়ারগুলো আমাদের প্রচুর হেল্প করছেন তো এই পিস একাডেমি সম্পর্কে আরো জানতে হলে আপনাদেরকে আমাদের ফেসবুক পেজে যেতে হবে স্মার্ট ফটোগ্রাফি সেই পেজে টোটাল ভিডিওটা দেওয়া থাকবে সেখান থেকে আপনারা সরাসরি স্কুলের সঙ্গে যোগাযোগ করতে পারেন সো হেমিলি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আরও একটা নেক্সট ভালো ভিডিও দিয়ে ততক্ষণের জন্য ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের ভিডিও দেখতে থাকেন